নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়া রে সময় যায়, ফুড়ু দুড়ু দেনা বিমস্তফায় বলেন, ফুড়ু দুড়ু দেনা বিমস্তফায় ওরে সময় যায়, ফুড়ু দুড়ু দেনা বিমস্তফায় ওই আমার আল্লাহ যখন ছিলেন সখায়ো, আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিল এশকের দরিয়া রে সময় যায়, ফুড়ু দুড়ু দেনা বিমস্তফায় মারহাবা বলেন আরো জোরে, আমার কথা মনে আপনারা বুঝেন না, সর্বশেষ একটা ওয়াজ করে শেষ করব। সম্মানিত উপস্থিতি, উহুদের ময়দানে আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ হয়েছে, কয়টা? এর মধ্যে সবচেয়ে বড় হলো উহুদের যুদ্ধ। বন্দরে আমার নবীর প্রেম আপনার মুক্তির জন্য ফয়সালা, নবীর প্রেম আপনার ঈমানকে স্ট্রং করে দিবে, নবীর প্রেম আপনার জগৎকে রাস্তাকে আলোকিত করে দিবে, প্রেম আপনার বর্জুকি জীবনকে বন্ধ 100% কোরেট করে দিবে, নবীর প্রেম আপনি কবরে যাইতে দেরি গো, নবীর প্রেমের কারণে আপনার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে আপনি সক্ষম হবে, নবীর প্রেম বন্ধ অমূল্য নিয়ামত। উহুদের ময়দানে যখন নবীর দান মোবারক শহীদ হয়ে গেল, নবীর মুখ মোবারক দিয়ে বন্ধ রক্ত মোবারক বের হলো, এবার মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, মালিক বিন সিনান আমার নবীর রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো, আমার নবী একটা ডাক দিয়ে বললো, রে মালিক বিন সিনান রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এবার বন্ধু মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললো, গো নবী আল্লাহর ইজ্জতের কসম করে বলছে গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে নবী রক্ত মোবারক চুষতে শুরু করলো, চুষতে চুষতে শেষ রক্তের ফোঁটা যখন চষা শেষ হলো, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিল, রে পৃথিবীর উম্মত তোমরা জান্নাতি কোনো মানুষ যদি দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। প্রেম করতে কি দলিল লাগে, রেফারেন্স লাগে, কোন হাদিসে কোন কিতাবে লেখা আছে নবী রক্ত মোবারক খেতে হবে? কথা বলেন, এখানে কি রক্তের দিকে নজর দিছে আল্লাহ নাকি তার প্রেমের দিকে? আরো জোরে সম্মানিত উপস্থিতি, প্রেম করবেন, স্ট্রংলি প্রেম করবেন, আর সেই প্রেম হবে হক্কানি আলেমদের সাথে, হক্কানি আল্লাহর ওলিদের সাথে, আর তাদের সাথে হেঁটে হেঁটে চলে চলে। আমি মনে করি যে হুজুরকে ভালোবেসে 500টা টাকা দিল, একবেলা দুবেলা খাওয়াই দিল, ঈদ আসলে একটা জামা দিল, এটার নাম আমি প্রেম মনে করি না। প্রেম মনে মনে করি ওইটা যেই ব্যক্তি যেই আলেমকে ফলো করে তার জীবনটাকেও সেই রকম সাজানোর চেষ্টা করে। শোনেন, এই যে আমার লোকগুলো আমার গাড়ির কাছে আছে, এখানে আছে, যারা আছে আসে, আমার আপনার একটা ছেলের বাড়ি হচ্ছে মতলব না, সালাউদ্দিনের বাড়ি মতলব, একটা ছেলে বুঝছেন, আমার সাথে যখন তার পরিচয় হয়েছে একবারে, মানে ইয়াং ছেলে, একবার পুষ্ট মাশাআল্লাহ দেখতে, তো সে প্রথম তার করোনা হলো, আমি তো কিছুই জানি না গল্প, তো করোনা যখন হলো তখন তাকে হোম কোয়ারেন্টাইন দিছে, তো সে কোয়ারেন্টাইনে থাকতে থাকতে বুঝিনি তো একটা জায়গা আবদ্ধ থাকতে থাকতে, মানুষ তো কাজ হচ্ছে বিচরণ করা, তো থাকতে থাকতে তার মধ্যে একটা বিরক্তি চলে আসলো, তখন সে এই টাচ মোবাইল থেকে সে ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে আমার আলোচনা শুনলো, শুনতে 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 একবারে সব আলোচনা শুনতে শুনতে, তার অনেক আলেমের আলোচনা শুনতে, তার নাকি আমার কথাগুলো তার বেশি হৃদয় লাগছে, তখন সে ওই হোম কোয়ারেন্টাইন থেকে বলছে যে আল্লাহ আমি যদি সুস্থ হয়ে এখান থেকে বের হই তাদের এলাকায় কিন্তু জীবনও